আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটি পটেটো ব্রেড রেসিপি শেয়ার করব। এই ব্রেডগুলো এত বেশি ফুলকো আর এত বেশি নরম তুলতুলে হয় যে সারাদিন এগুলো নরম তুলতুলেই থাকে। নান আর তন্দুর রুটির চাইতে কিন্তু এই পটেটো ব্রেডটা খেতে বেশি মজার হয়। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সবার প্রথমে আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েই ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে একদম স্মুথ করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে কোনো বড় দানা না থাকে। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই খুব ভালো করে জাল করে নেয়া। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ অথবা পানি যেটাই দেন না কেন কুসুম গরম করেই দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুর সঙ্গে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। মেখে নেওয়ার পরে যদি লাগে আরও দিব। এবার এখানে আমি খাঁটি ঘি দিয়ে দিব, আর এই ঘিটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি। এই ঘি তৈরির রেসিপি আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। একদম সহজভাবে তৈরি করেছিলাম। দুধ জাল দিতে হবে না, সর উঠাতে হবে না, বাটার তৈরি করতে হবে না, সরাসরি কাঁচা দুধ থেকেই ঘি তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে বাটার অথবা ঘিটাই ব্যবহার করবেন, তাহলে এই ব্রেডগুলো তৈরি করলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তবে আপনাদের কাছে যদি দুইটার একটাও না থাকে তাহলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ঘিটা দিয়ে দেওয়ার পর আমি সবকিছুর সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1/2 কাপের মতো ময়দা দিয়ে মোটামুটি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে গরম কোনো স্থানে অথবা গরম পানির পাত্রের উপরে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এই ডো থেকে বাতাসটা বের করে আরও কিছুক্ষণের জন্য ডোটাকে মেখে নিব। এতে করে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে সমান ভাগে ভাগ করে কেটে নিব। আমি একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবার এই লেচিগুলোকে গোল করে তৈরি করে নিচ্ছি। আমি লেচিগুলোকে একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটা নিয়ে নিব রুটি বেলে নেওয়ার জন্য। এবারে রুটিটা বেলে নেওয়ার জন্য আমি লেচির উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনি দিয়ে আমি গোল করে একটা রুটি বেলে নিব। এই রুটিগুলো আমি একটু পাতলা করেই বেলে নিব, তবে আপনারা চাইলে নান রুটির মতো একটু মোটা করেও বেলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। রেগুলার যে রুটি বানাই তার চেয়ে একটু মোটা করে বেলেছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও মোটা করে বেলে নিতে পারেন। এবার এই রুটিটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আমি আগেই চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। রুটিটা দেওয়ার 1 সেকেন্ড পরই দেখতে পারবেন এরকম ছোট ছোট বেলুনের মতো ফুলতে শুরু করেছে। তখনই রুটিটাকে উল্টে দিতে হবে। দ্বিতীয় পার্টটা কিন্তু একটু বেশিক্ষণই রাখতে হবে। এবার দ্বিতীয় পার্টটা প্রথম পার্টের চাইতে কিন্তু একটু বেশি ফুলবে, তখন রুটিটাকে উল্টে দিতে হবে। এখন আর কিছুই করা লাগবে না, রুটিটা দেখবেন এমনিতেই ফুলে একদম ফুটবল হয়ে যাবে। প্রতিটা রুটি কিন্তু এরকম ফুলবে, যেহেতু রুটিগুলো তৈরি করতে ইস্ট ব্যবহার করা হয়েছে। সারাদিন রুটিগুলো তুলার মতো নরম থাকে, শক্ত হয়ে যায় না। সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। এই রুটিগুলো তৈরি করা কতটা সহজ দেখেই তো নিলাম। আশা করি একবার তৈরি করার পর আপনারা বাসায় প্রায় এই রুটিটা তৈরি করে খাবেন, এটা খেতে এতটাই মজার হয়। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও কিন্তু একদমই নরম। এই রুটিগুলো যে কোনো ভাজি মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, অথবা গ্রিল তান্দুরি চিকেন দিয়েও কিন্তু খেতে পারেন। সবকিছুর সঙ্গেই কিন্তু এই রুটিটা খেতে অনেক মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।